আমি বাড়িতে দই পেতেছি, আর দইটা দেখো কি সুন্দর জমেছে। তো ভাবলাম কাটাটাকে তোমাদেরকে শেয়ার করে দিই। আর এটা হচ্ছে কাঁচের পাত্র, আর এই কাঁচের পাত্রে দই জমানো কিন্তু খুব ভালো। আর এখানে আমার বাবাটা পড়াশোনা করছে, ব্যাক কাউন্টিং করছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল প্রায় 11টা বাজে, আর আমি আমার রান্না স্টার্ট করে দিয়েছি। সকালবেলা ব্রেকফাস্টে রুটি হয়েছে, আর আমি খেয়েছি মুড়ি, কলা দিয়ে আর বাতাসা দিয়ে মুড়ি খেয়েছি আমি। তো কালকে আমাদের মানে কালকে আমি কোনো ব্লগ আনিনি, তোমরা দেখেইছো। আমি একটা ছোট্ট চ্যালেঞ্জ দিয়ে জাস্ট আমার রেগুলারিটিটা বজায় রেখেছি। তার কারণ পরশু দিন তোমাদের সাথে দুপুরবেলার ঘটনাটা শেয়ার করেছিলাম, যে মুসুরির ডাল পরে একটা ঘটনা ঘটেছে। তো যাই হোক, সেটা হয়ে যাওয়ার পর রাত্রেবেলা আর একটা ঘটনা ঘটে যেটা ভীষণই খারাপ, তো যার প্রভাবটা কাল সকাল পর্যন্ত থাকে, যার জন্য কালকে আর আমি কোনো ব্লগ করিনি। আমাদের দুজনারই শরীরটা খুবই খারাপ হয়েছিল তার জন্য। তো কি ঘটেছিল তোমাদেরকে পরে শেয়ার করব, কারণ এখনো আমার রান্না বান্নাটা হচ্ছে। আর কালকে আমরা সারাদিন সেদ্ধ খেয়েছিলাম, কারণ আমাদের মানে আমার শারীরিক পরিস্থিতি একদম ভালো ছিল না, আর যার জন্য আমি মানে কালকে একদম রান্না ফান্না করতে পারিনি। কোনো রকমের সেদ্ধ ডাল ভাত আর আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ এইভাবে বিরিয়ানি, যেহেতু কালকে সারাদিন সেদ্ধ খাওয়া হয়েছে, তাই ছেলে বলেছে মা আজকে একটু বিরিয়ানি করো। তো যাই হোক, আজকে বিরিয়ানি করছি, আর দেখলাম চিকেনও অল্প রয়েছে, আর এটাদের বিরিয়ানি সম্ভব। তো যাই হোক, বিরিয়ানি করে দিচ্ছি। তো চলো, তোমরা যে দেখতে থাকো, আর অবশ্যই তোমাদের জানাবো কালকে কি হয়েছিল, কালকে না পরশু দিনকে। তো আমি এখন আজকে একটু রান্নাটা সেরে নিই। দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, তো আমি একটুখানি আলুগুলোকে ছেড়ে দিই। তুমি একটুখানি বাবাকে দেখিয়ে দাও হয়েছে কিনা। চলো আমি রান্নাটা শেষ করতে থাকি। তো এখানে সব বাজার করে নিয়ে এসছে, তো দেখি এগুলো কি এনেছে। মিঠা আদার এটা শেষ হয়ে গেছিল আমার। বিরিয়ানি চিকেনটা আমি করে নিচ্ছি, আর দেখো আমি রায়তা করবো বলে এখানে আমি গোটা জিরে আর একটু গোলমরিচ দিয়েছি তাওয়াতে। তো এটা আমি শুকনো কড়াই ভেজে নিয়ে তারপরে এটা আমি থেতো করবো হামান দিস্তাতে, তারপরে আমি রায়তাটা বানাবো। কাজ করতে করতে মাঝে মাঝে বাইরে চলে যাচ্ছি, আর একটু বরফ ঘষে আসছি মুখে, কারণ রান্নাঘরে প্রচন্ড গরম করছে, থাকতে পারছি না। আর আবার মেঘলা করেছে, মানে বৃষ্টি হচ্ছে কিন্তু একটা গোমর ভাব কিন্তু থেকেই যাচ্ছে, যার জন্য ওয়েদারটা একদম ঠান্ডা হচ্ছে না। আর আমি এখন মানে রান্নাটা শেষ করতে পারলে বাঁচি। তো আজকে আমি যেটা করব রায়তাটা, তোমাদের আমি কেমন করে করি সেটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি রায়তাটা কিভাবে। তো এখন বাজে 1:10, আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি, আর অন্তত 15 থেকে 20 মিনিট টাইম দিতে হবে ওটা দমে হতে। আর তার মধ্যে আমি রায়তাটা সেরে নিই, মানে তৈরি করে নিই, আর তোমাদেরকেও আমি দেখাচ্ছি যে আমি কিভাবে রায়তাটা তৈরি করি। তোমরা দেখতে পারো আমি ভীষণ সহজ উপায়ে করি, বিশেষ কিছু মানে অনেক কঠিনভাবে কিছু করি না, খুব সাধারণভাবে রায়তা করি। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি টক দইটা নিয়ে নিয়েছি, কিছুটা টক দই আমি চিকেনে দিয়ে ম্যারিনেট করেছিলাম, আর আমি এখান থেকে কিছুটা টক দই সাইড থেকে ভেঙে নেব। তো এখানে আমি 5 চামচ মতো টক দই নিলাম, আর এখানে আমি গাজর আর পেঁয়াজ আর একটুখানি কাঁচা লঙ্কা আর কি যেন শশা সব অল্প অল্প করে কুচিয়ে রেখেছি। এরপর দেবো আমি সামান্য পরিমাণ নুন আর খুব সামান্য কয়েক দানা চিনি, আর দেবো এখানে আমি তোমাদের দেখালাম যে ভাজা জিরের গুঁড়ো আর তার সঙ্গে গোলমরিচ গুঁড়োটা। তো এরপরে আমি আর একটু দই ওপর থেকে দিয়ে দেবো। তো দেখো
আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর রায়তাটাও করে নিয়েছি, আর এখানে নিয়েছি স্যালাড। তো চলো আমরা লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প করছি কিছুক্ষণ পরে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 3টে বাজতে গেল, এখন আমি শুইনি। তার কারণ হচ্ছে সম্প্রীত একটু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে, প্রায় 9টার সময়, তো ন্যাচারালি ওর ঘুমটা আসবে না তো তাড়াতাড়ি, যার জন্য একটু ওয়েট করছি। 3টে থেকে মোটামুটি 4:30 দেড় ঘন্টা একটু রেস্ট নিলেই যথেষ্ট। আর সম্প্রীত এতক্ষণ টক দই খাচ্ছিল, রায়তা খেয়েছে, তারপরেও বললো না আমাকে আরো টক দই দাও, যার জন্য ওকে আলাদাভাবে টক দই দিলাম। আর আমরা খেলাম আম, তো এনেছিল পেয়ারা ফুলি আম, গাছ পাকা পুরো, আর মানে অসম্ভব মিষ্টি আমটা, মানে পুরো আমটা মানে কি বলবো, এত মিষ্টি মনে হচ্ছে চিনি ঢেলে দেয়া হয়েছে, তো ভীষণ টেস্টি আম। আমি আগে শুধুমাত্র হিমসাগর ছাড়া কোনো আমি খেতাম না, তো আর কেউ ওই রকমই, এখন মোটামুটি অনেক আমি খাই, যদি আমটা একটু মিষ্টি হয়, তবে খুব পাকা আম আমি খাই না, একটু ডাসা আম খেতে পছন্দ করি। তো ওই একটা দুটো দিনে দুটো, তার বেশি আম মানে অতটা ভালো লাগে না, দুটো আম ঠিক আছে। তো চলো এখন আমরা একটু রেস্ট নিয়ে নিই, তারপর বিকেলে আসছি। আর আজকে বিরিয়ানি খেয়ে হাজবেন্ড কি বললো সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব, তার জন্য বিকেলবেলা কথা বলবো, কারণ এখনো মিটিংয়ে ব্যস্ত। তো মিটিং না, এখন বোধহয় কাজ করছে, ওদের মিটিং হয় সন্ধ্যেবেলা থেকে, যেহেতু ইউএস এর সাথে মিটিং থাকে, তো মিটিংটা ফলো মানে বেশিরভাগ সন্ধ্যেবেলা থেকেই হয়, এখন নর্মালি অফিসের কাজ করছে। তো চলো এখন আমরা একটু রেস্ট নিয়ে নিই, কারণ সমৃদ্ধকে একটু না শোয়ালে আবার সন্ধ্যেবেলা একটু পড়তে পারবে না, তো চলো আমরা একটু রেস্ট নিয়ে নিই। তো এখন আমাদের টি টাইম চলছে উইথ ঘুটে বিস্কুট। এই বিস্কুট গুলোকে একটু বেশি ভাজা হয়েছে বলে সুমিতের নাম দিয়েছে ঘুটে বিস্কুট, তাই না বল? আর সমৃদ্ধ তুই নিচ্ছিস ঘুটে বিস্কুট, বাটার বিস্কুট? আমার কিন্তু এই ঘুটে বিস্কুটই পছন্দ। তো বিরিয়ানি তো আমরা প্রায় খাই, কখনো বাইরে কখনো বাড়িতে ও রান্না করে, তবে আজকের বিরিয়ানিটা একদম স্পেশাল ছিল, অলমোস্ট আমিনিয়া বা আরসালান এই ধরনের ক্যাটাগরিতে হয়েছিল। তো যাই হোক, আমি কোথাও মানে কি বলবো ফাজলামো করছি না, রিয়েলি আজকের বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে। তো আশা করবো এরকম বিরিয়ানি প্রত্যেক সপ্তাহে একবার করে হবে, তাহলে আরো ভালো করবো কি সম্বিত, তাই তো? হ্যাঁ, আমরা প্রত্যেক দিন আরো ভালো হয়েছে, আরো ভালো হয়েছে বলবো, ও আর প্রায় দিনই করে যাবে, রিয়েলি ভালো হয়েছে আজকে। ঠিক আছে, আসলে মানুষের কি হয় করতে করতে জিনিসটার আইডিয়া আসে, প্রথম প্রথম যখন বানাতাম তখন একটু মশলাটা বেশি দিতাম, ভাবতাম বোধ হয় গন্ধটা বেশি হলে ভালো লাগবে, কিন্তু এখন আমি বড় দোকানের বিরিয়ানি খেয়ে বুঝতে পেরেছি ওরা খুব হালকা ফ্লেভার দেয়, মানে গন্ধটা ভীষণ হালকা থাকে, আর ওরা কোনো কালার দেয় না, তো ওদেরটা খাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে বিরিয়ানির কিন্তু মশলাটা অতিরিক্ত দিলে ভালো হয় না, চিকেন একদম অল্প ছিল, আমার কি হয় বেশি চিকেন আসলে আমি করবো 4-5 পিস 6 পিস চিকেন তুলে রাখি, কারণ কখনো মনে হয় একটু চিলি চিকেন করে নিই, কখনো মনে হয় একটুখানি চিকেন ফ্রাই করে নিই, যার জন্য অল্প অল্প চিকেন একটু তুলে রাখি। তো আজকে মনে হলো কারণ সেদ্ধ ভাত খেয়েছি যখন, আজকে একটু বিরিয়ানি করি, আর সমৃদ্ধ বললো মা বিরিয়ানি করো, তো মনে হলো ঠিক আছে চলো আজকে অল্প চিকেন আর তার সাথে 4টে ডিম দিয়ে আমি বিরিয়ানি করে নিয়েছি, তো ভালোই হয়েছে খাওয়াটা, তাই তো? একদম প্রত্যেক সপ্তাহে চাই, এটাই তো বলবো। আর এখন ঘুটে বিস্কুট খাচ্ছি, ওই কাছে ঘুটে বিস্কুট খাওয়া। আচ্ছা, ও বাটার বিস্কুট, ও ঘুটে বিস্কুট এসব খায় না। আমার ভালো লাগে এই বিস্কুট, কিন্তু কি একটুখানি বেশি পুড়ে গেছে বিস্কুট, কিছু তো করার নেই, খেয়ে শেষ করতে হবে। তো চলো, তোরা চা খেয়ে দৌড় মেরেছে ছাদে, কারণ সমৃদ্ধ আর থাকতে পারছে না বলছে, বা ছাদে চলো। তো যাই হোক, সেদিনকে রাত্রে বেলা ভাত খেতে বসে, তোমাদের তো বললাম যে দুপুর বেলা ডাল পড়ে গিয়ে এরকম হয়েছে, পায়ে প্রচন্ড আমার ব্যথা হয়েছিল বুঝতে বুঝতে, আর রাত্রে বেলা ভাবলাম যে অন্যদিন আমরা রাত্রে বেলা খুব একটা মাছ খাই না, তারপরে সেদিনকে বললাম ডালটাও যখন পড়ে গেছে আমি আর পারছি না, আজকে মাছ দিয়ে খেয়ে নিই। তো রাত্রেবেলা যথারীতি মাছ নিয়ে বসেছি খাচ্ছি, আমার খাওয়া আমি খেতে একটু টাইম লাগে, কারণ আমি খাই, সমৃদ্ধকে একদিকে খাওয়াই, আর সুমিতের খাওয়া প্রায় অলমোস্ট শেষ, এই সময় হঠাৎ বলছে আমার গলায় কাঁটা আটকে গেছে,
তো আমি সাথে সাথে আমার খাওয়া বন্ধ করে দিয়ে তারপরে উঠে বললাম, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি তুমি আগে দেখো জল খেয়ে দেখো আগে বেরোই কিনা। আবার নর্মালি জল খেয়ে বেরোয় না কাটা। তারপর বললাম, কারণ অনেক সময় কি হয় জলের চাপটা পড়লে অনেক সময় বেরিয়ে যায়, তারপর বেরোচ্ছে না। তো যাই হোক, তারপরে আমরা কোন রকমে তাড়াতাড়ি করে খাওয়াটা শেষ করে নিয়ে তারপরে উঠে ঘরে যতগুলো পাতিলেবু ছিল 5-6টা, তার মধ্যে সুমিত মানে পাগল হয়ে যাচ্ছে, বলছে আমার খুব কষ্ট হচ্ছে, প্রচন্ড ব্যথা করছে। তো আমি কি করলাম, 5-6টা পাতিলেবু ছিল, সবকটাকে প্রথমে 2-3টে পাতিলেবু কাটলাম, কেটে রস করলাম, রস করে ওকে দিলাম, দিয়ে বললাম তুমি আগে পাতিলেবু খাও, কারণ পাতিলেবুর যে ইয়েটা থাকে অ্যাসিড মতো থাকে, ওটা কাঁটাটাকে নরম করে দেয়। তো পাতিলেবু খেলো 2-3টে, তারপরে তাতেও কিছু হচ্ছে না, তারপর মুড়ি খাচ্ছে তাতেও কিছু হচ্ছে না। তখন মানে ওর রীতিমতো নার্ভাস হয়ে পড়েছে, আর তখন বাজে রাত 10:30 মতো, তখন এখানে যেহেতু এখন লকডাউনের পরিস্থিতি চলছে ওই সময় কিছু পাওয়া যাবে না। নর্মাল পরিস্থিতিতে অনেক সময় ডাক্তারও পাওয়া যায়, ওষুধের দোকানও খোলা থাকে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন কিছুই পাওয়া যাবে না, ফলে কি করব বুঝে পাচ্ছি না, ভীষণ পরিস্থিতি খারাপ হয়ে গেছে। আমার রীতিমতো টেনশন হয়ে যাচ্ছে, কারণ আমাদের গার্জেন বলতে সুমিতি আছে, আর ফলে আমাদের কিছু হলে ও সামলে নেয়, কিন্তু ও কিছু হলে তখন আমার একটু টেনশন হয়ে যায়। তো যাই হোক, আমি তো মানে কি করব বুঝতে পারছি না। তারপরে গরম জল করে তার মধ্যে লেবু চিপে নুন দিয়ে বলছি তুমি এটা দিয়ে গার্গেল করো, যা করে দিচ্ছি তাই করছে, কিছুতেই কিছু হচ্ছে না, কিছুতেই কাটা নামছে না। এই করতে করতে প্রায় তখন রাত 12:30 বাজে। তো তখন তার মধ্যে আমি ছেলেকে একবার ঘুম পাড়িয়ে এসেছি, তারপরে দেখি ও তো এখানে ছটফট করছে, কিছুতেই বেরোচ্ছে না, বলছে প্রচন্ড ব্যথা করছে গলাতে। তারপরে আমি কি করলাম, ফ্রিজে যতগুলো পাতিলেবু ছিল সব একসাথে কেটে একটা রস মতো করে দিলাম, প্রায় 1/2 গ্লাস মতো, দিয়ে বললাম তুমি এটা শুয়ে পড়ে এটাকে যতক্ষণ পারো গলায় ধরে রাখো। তারপরে ওইভাবে কি ধরে রাখা যায়, অত মানে টক জিনিস, তাই পরে যাই হোক কোনো রকমে কিছুক্ষণ ধরে ধরে দেখে খেলো। তারপরে গরম জল করে দিলাম, তার মধ্যে কিছুটা আবার লেবুর রস নুন দিয়ে বললাম গার্গেল করো। যাই হোক, এই করতে করতে প্রায় তখন 2:30-3টে বাজে, তার মধ্যে মানে বারবার ও যাচ্ছে, একটু শোয়ার চেষ্টা করছে, ঘুম আসছে না, আমি তো ঘুরে বেড়াচ্ছি একটু শুতে যাচ্ছি, কিন্তু সারা রাত বুঝতেই পেরেছি যে সেদিনকে যে কি টেনশন গেছে মানে বলে বোঝাতে পারবো না। আমি বলছি তুমি এক কাজ করো, রাতটুকু একটুখানি শোও, সাবধান, একটুখানি না শুলে আমরা সারা রাতটা না কাটালে মানে সকাল না আসলে কিছু করতে পারবো না। তারপরে এই করতে করতে রাত্রে তখন প্রায় 3:30-4:15 মধ্যে বাজে, তখন গিয়ে ও একটু শুয়েছে, তারপরে আমি গিয়ে শুয়েছি 4:00 তখন প্রায়। এবার ভাববো শুতে শুতেই তো আর ঘুম আসে না, এবার যখন সকালে উঠি তখন আমার আগেই ও উঠেছে, উঠে তারপরে ও আবার গরম জল করছে, আর আমি আর তখন উঠতে পারিনি। প্রায় ও যখন ওঠে তখন প্রায় 9:10-15 বাজে, আমি যখন উঠেছি 9:30 বাজে। উঠে দেখছি আমার এই হাতটা প্রায় কিছুটা ফুলে গেছে। তো আমি বললাম দেখো আমার হাতটা কেমন শক্ত, মানে ফুলে গেছে, কেমন যেন হয়ে গেছে। তো আমি বললাম যে আজকে কিন্তু আমি আর রান্না করবো না, তুমি হোম ডেলিভারি দিয়ে দাও। তো বললো হোম ডেলিভারি এখন তো পাওয়া যাবে না, এখন 9:30 বাজে। তো যাই হোক, তখন ওর গলায় কাটা নামেনি। তো যাই হোক, আমি উঠে কোনো রকম তো ওইভাবে কষ্ট করে কিছু করলাম, মানে ইয়ে করলাম, ঘরটা একটু ক্লিন করলাম, বিছানা টিছানা পরিষ্কার করলাম, তারপরে ওকে বললাম যে তুমি এক কাজ করো। তার মধ্যে ডাক্তারবাবুকে ফোন করেছে, সে বলেছে তুমি এখন চলে আসো, আমি তোমাকে ওষুধ দিয়ে দিচ্ছি, 2 দিন সময় লাগবে, যদি কাটা না নামে 2 দিন লাগবে। তাই বললাম তুমি খালি পেটে যাবে না বাইরে, তার মধ্যে আর এমনি শক্ত জিনিসও খেতে পারবে না। আমি বললাম তুমি এক কাজ করো, মুড়ি ছাতু খাও, মুড়ি দিয়ে ছাতুটা গলে বুলিয়ে ও খাওয়ার পরে বললো মনে হচ্ছে যেন না আমার কাটাটা নেমে গেল। তো আমি বললাম হতে পারে, কারণ সারা রাতে তো কাটাটা নরম হয়েছে, ফলে এখন যখন মুড়ি ছাতুটা গেছে তার সাথে নেমে যেতে পারে, তবু আমার মনে হয় তুমি ডাক্তার দেখিয়ে আসো। তারপর ডাক্তারের কাছে গেছিল, ডাক্তারও ওষুধ দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওর বেশ ব্যথা, মানে বেশ ভালো রকম ব্যথা আছে। তো বলছে যে কাটাটা আমার মনে হচ্ছে সেই মুড়ি ছাতুর সাথেই নেমে গেছে, কিন্তু ডাক্তারের ওষুধটাও চালিয়ে যাচ্ছে, কারণ কোনো কারণে যদি আটকেও থেকে থাকে যাতে সেটা বেরিয়ে যায়। তো যাই হোক, সেদিনকে রাত্রে যে আমাদের কি গেছে কি বলবো, মানে আর সেদিনকে আমি বলেছি আর জীবনে রাত্রেবেলা আর মাছ কোনোদিন খাবো না, যদি কিছু না পারি সেদ্ধ ভাত খাবো। তা আস্তে আস্তে কালো, মানে বাইরেটা অন্ধকার হয়ে আসছে, তোমরা দেখেই বুঝতে পারছো। যাই হোক, সেদিনকে রাত্রিবেলাটা এতটা নিজেকে অসহায় মনে হচ্ছিল না, মানে অন্য সময় হলে কি হয় ফট করে বেরিয়ে গেলাম, মানে প্রবলেম হচ্ছে না, কিন্তু এখন এই পরিস্থিতিতে ফট করে বেরো না, তার সঙ্গে একটা বাচ্চা আছে যাকে কার কাছে রাখবো, রেখে কোথায় যাবো জানি না।
ফলে সেদিনকে এত খারাপ লাগছে, নিজের উপরে রাগ হচ্ছে যে কেন ভাবলো তো মাছটা খেতে গেলাম, রাত্রেবেলা যদি না খেতাম তাহলে তো এটা হতো না। তো এক একটা সময় এত অসহায় লাগে না, যখন মনে হয় যে সবসময় দেখবে মানুষ মানে কি বোঝা যায় না, এমন এক একটা পরিস্থিতি থাকে যখন মানুষের কাছে টাকা থেকেও কোনো লাভ হয় না, মনে হয় কি করবো এখন, সেরকম পরিস্থিতি হয়েছে। মানে ইচ্ছা করলেও ডাক্তার দেখাতে পারছি না, ইচ্ছা করলেও গিয়ে ওষুধ আনতে পারছি না, এরকম পরিস্থিতি। এমনিতেও তো মানে এই মানে করোনা পরিস্থিতিতে নিজেদেরকে এমনভাবে লকডাউন রেখেছি, আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র হাজবেন্ডের ওয়ার্ক ফ্রম হোমের জন্য, যদি এমনি চাকরি করতো সেটাও হতো না। তো নিজেদেরকে কোনোরকম ঘরে ঘরবন্দি রেখে দিয়ে কাটাচ্ছি এরকম আর কি। তো সেটাই ভাবি এখনো পর্যন্ত নিজেদেরকে বাঁচিয়ে রেখেছি করোনা থেকে, জানি না কতদিন বাঁচাতে পারবো, সেটাই ভয় লাগে। তো যাই হোক, সেই দিনটা মানে এত খারাপ গেছে যে কি বলবো। আর একটাও হচ্ছে কি, আমাদের হোম ডেলিভারি দিতে হলে 7টা থেকে 7:30টার মধ্যে আমাদের যে যিনি দেন তাকে ফোন করে জানাতে হয়, কারণ 9টার মধ্যে উনি সম্পূর্ণ রান্না কমপ্লিট করে 9:30টার মধ্যে ডেলিভারি শুরু করে দেয়। এবার আমি সেদিনকে ঘুম থেকে উঠে বুঝতেও পারিনি যে অতটা বেলা হয়ে গেছে, কারণ এমনিতেই তো 3:30-4টায় গিয়ে শুয়েছি। তো যাই হোক, বললো আর মানে তোমাকে কোনো রকম ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম ভাজা করে দাও, এই দিয়ে আমরা খাই। তো সেইভাবেই খেলাম, সেটুকু পর্যন্ত করার মতো ক্ষমতা আমার ছিল না, তারপরেও আমি কষ্ট করে করেছি, কারণ আমার এত শরীর খারাপ আমি দাঁড়াতে পারছি না, মনে হচ্ছে আমি শুয়ে পড়ি। আর ওরও তাই কাহিল অবস্থা, অন্য সময় হলে যে ও কিছু করে নেবে সেটাও পাচ্ছে না। তো এতটাই খারাপ গেছে, যাই হোক এখন অনেকটা বেটার আছে। হ্যাঁ, গলায় ব্যথাটা খুব আছে, সেদিনকে রাত্রেবেলা রক্তও পড়েছে গলা দিয়ে, মানে ওই যে কাশছি কেশে বের করতে যাচ্ছে, গলায় একটা প্রেশার পড়ছে, সেই প্রেশার থেকে ব্লাডও বেরিয়ে এসেছে। তো মানে খুব খারাপ গেছে সেই রাতটা। তো যাই হোক এখন ঠিক আছে, আমি আর ধরেছি জীবনে রাত্রে আর আমরা মাছ খাবো না। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আর সন্ধে দেব, এরপরে আবার শুরু হয়ে যাবে সন্ধেবেলার কাজ। তো এখানেই শেষ করছি আজকের ব্লগটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আজকের।